গরম গরম দিয়েই আজকে সকালটা স্টার্ট করলাম। সবার প্রথমে প্রেশার কুকারটা খুলে নিচ্ছি, মা আলু সিদ্ধ বসিয়েছিল তো সিদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। নিয়ে এবার এটাকে এই ঝুড়ির মধ্যে ঢেলে দেবো, জলটাও ছড়ে যাবে, একটু ঠান্ডাও হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে তারপর এটার খোসা ছাড়িয়ে নেব। দাঁড়াও, তার আগে তোমাদের ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো, তোমাদের আশীর্বাদ ভালোবাসা ঈশ্বরের কৃপায় আমরা মোটামুটি ভালো আছি। আমার একটু ঠান্ডা লেগেছে, একটু না কেটে যাচ্ছে এই আর কি। আসলে ওয়েদার চেঞ্জ, তো ওয়েদার চেঞ্জের সময় সবারই এরকম হয়, তাই না? তো চলো, কথা বলতে বলতে আলু ঠান্ডা হয়ে গেছে, তাই এখানে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এগুলো হচ্ছে ছোটো ছোটো আলু, সকালবেলা এই ছোটো আলুর দম হবে, মানে আলুর দম হবে, তো সেই জন্য আলু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর হবে তার সাথে রুটি, তো রুটিটা হচ্ছে বাবা রুটি খেতে পছন্দ করে, তো বাবার জন্য রুটি হবে, আমি আর মা ভাত খাবো। তো এখানে আটাটাও মেখে নিচ্ছি সেই সঙ্গে। তো চলো, আটা মাখা হয়ে গেছে, আলু ছাড়িয়ে দিয়ে এসছি, ওদিকে মা রুটি তরকারি করছে, ততক্ষণে আমি এদিকে ঘরটাকে ঝাঁট দিয়ে নিই। রাস্তার ধারে ঘর তো প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, আসনার যেহেতু ছোটো নানা রকম খেলনা টেলনা মানে নোংরা করে দেয় ঘরটা, খুবই যে দেখতে পাচ্ছ কী পরিমাণে ধুলো বালি করে ফেলে। তো যাই হোক, ঘরটাকে ভালো করে আগে ঝাঁট দিয়ে নিয়েছি, তারপর এখানে ঘরটা মুছে নিচ্ছি। আর তোমাদেরকে তো বলি যে আমি যখনই ঘর মুছি, আমি বা যেই মুছুক না কেন, সেটাকে আমরা নিমাইল দিয়েই মুছি, কারণ সোনা যেহেতু খালি পায়ে ঘোরে আর মেঝেতে খেলা টেলা করে, হাত দেয় গালে দেয়, এই জন্য। তারপর এখানে চলে এসেছি বাথরুমে, ওই যে সার্ফটা একদম ফুরিয়ে গেছিলো, তো সেটাকে এখন কোটোর মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ জামাকাপড়গুলোকে কাচতে হবে, অনেকখানি জামাকাপড় রয়েছে, তো কেচে নিই। তারপর স্নান টান করে একেবারে চলে এসেছি পুজো দিতে। তো এখানে চলে এসেছি পুজো দিতে, আর হচ্ছে আগামীকাল মানে মানে যেদিন ভিডিওটা করেছি তার পরের দিন, ধরো এখন আমি ভয়েস দিচ্ছি রাত 12টার পর, মানে ধরো আজকেই, আজকে হচ্ছে দীপান্বিতা পুজো, কালী পুজো, তো সবাইকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আগে থেকে জানিয়ে দিলাম। তো বাড়িতে তো লক্ষ্মী পুজো হবে, সেই জন্য সমস্ত বাসন টাসনগুলোকে ভালো করে মেজে, মানে ধূপদানি প্রদীপদানি সব ভালো করে মেজে টেজে নিয়ে এসেছি, নিয়ে এখানে পুজো করতে চলে এসেছি। গোপালকে আগে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে একটা জামা টামা পরিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে শিব ঠাকুরটাকে এবার স্নান করিয়ে নিচ্ছি। আর জানো তো, আমার বাপের বাড়ির ওদিকে না এই দীপান্বিতা পুজোটা হয় না, কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজো কিন্তু প্রত্যেক ঘরে ঘরে হয়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এবার কোজাগরি লক্ষ্মী পুজো হয় না, দীপান্বিতা পুজোটা হয়। তো আমার তো মনে হয় ঠাকুর সব একই, তাই না? ওটাও লক্ষ্মী পুজো, এটাও লক্ষ্মী পুজো, তো এটা ওটা কী পার্থক্য ভগবানই জানে। যাই হোক, কথা বলতে বলতে আমার পুজো দেওয়ার দিকে হয়ে গেছে, প্রদীপটা এবার ধরিয়ে নিচ্ছি আর তারপরে ধূপ ধরিয়ে নেবো। আর ওদিকে সোনা কিছুক্ষণ আমার কাছে ছিল, তারপর ওকে হচ্ছে স্নান করিয়ে দিয়েছে ওর দিদি, ও এখন ঘুমাচ্ছে। আর হচ্ছে আমি মানে এই পুজো দিতে আসার আগে সোনাকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে কি কাজবাজগুলো করেছিলাম, যার ফলে পেটটা ভর্তি আছে, এখন ঘুমাবে। আর যেহেতু শনিবার, তো সেই জন্য এখানে শনির পাঁচালি পড়ছি। আর আজকে আমার পুজো করতে অনেকটা দেরিও হয়েছিল, যেহেতু শনির পাঁচালি অনেকটা বড়, তো প্রায় এক ঘন্টা টাইম লেগে গেছিলো। স্নান করতে গিয়ে জামাকাপড়গুলো কেচে রেখে দিয়েছিলাম, কিন্তু এই এক ঘন্টা পুজোর পিছনে চলে গেছে, মেলে দেওয়া আর হয়নি, এখন চলে এসেছি মেলে দিতে। আর কি পরিমাণে রৌদ্র দেখতে পাচ্ছ আজকে, আর এখন 11:30 মতো বাজে, তো এই জামাকাপড় মেলে দিয়ে তারপরে আমি সকালের খাওয়া দাওয়াটা করেছি। আর এদিকে যেহেতু আজকে ভূত চতুর্দশী, তো এখানে এই যে শাক নিয়ে এসছে, 14 শাক, তো এই শাকটা আজকে রান্নাবান্না হবে। আর সকালের আলুর দম আছে, এই যে আলুর দম, এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। আর ওদিকে ভাত তো আছেই, আর এখানে এখন খাওয়া দাওয়া করার পরে আমি এখানে বাসন মেজে নিচ্ছি। জানো তো, আজকে না এই মানে যেদিন ভূত চতুর্দশী ছিল সেই দিন হচ্ছে আমার মা আমার বড় মাসিমণির মেয়েকে আইবুড়ো ভাত খাইয়েছে, মানে আমার পর্ণা দিকে, আমি ফটো অ্যাটাচ করে দেবো, তোমরা দেখবে। তো অনেক কিছু মা রান্নাবান্না করেছে, সকাল যখন 11:30 বাজে তখন আমি সকালে খাওয়া দাওয়া করতে বসেছি, তখন একবার মাকে ফোন করেছি, ফোন করতেই মা বলছি কি আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি তো মাথায় হাত শুনে, আমি তুমি কি মেশিন, এত তাড়াতাড়ি কী করে করো? আর প্রত্যেকটা রান্না নাকি খেতেও খুব সুন্দর হয়েছিলো, মানে দিদি আমাকে ফোন করে বলছিল।
যাই হোক, আমার মা খুব তাড়াতাড়ি সমস্ত কাজবাজ করতে পারে, সব কিছু কিন্তু এক হাতেই তাকে সামলাতে হয়। এদিকে বাপিকে সমস্ত কিছু টাইমে টাইমে দিতে হয়, তার মধ্যেই সব কিছু করে ফেলে। যাই হোক, এখানে চলে এসেছি, বাসন টাসন তো মাজা হয়ে গেছে, এবার চলে এসেছি দুপুরবেলা হচ্ছে সোনার খাবারটা বানাবো। আমাদের দুপুরের মেনু তো তোমাদেরকে বলেই দিয়েছি, পরে একবার না হয় দেখিয়ে দেবো, কিন্তু তার আগে সোনার খাবার বানাবো, সেটা আর কি মানে আমি রেডি করে নিই। আরও অনেক কাজবাজ আছে, যেহেতু পরের দিন পুজো বাড়িতে, একটু পরিষ্কার জরিষ্কার তো করতে হবে, আর সোনা থাকে বলে খুব নোংরা করে, বেশি সময়ও পাই না করার, দুর্গাপূজার সময় হোক সেরকমভাবে পরিষ্কার কিছু করাই হয়নি, কিন্তু এখন তো করতেই হবে বলো। আর আজকে ভাবছি ফ্রিজটাকে একটু পরিষ্কার করে খালি করব, কারণ আরও অনেক জিনিসপত্র বাবা নিয়ে এসছে বাজার থেকে, সেগুলো ফ্রিজের মধ্যে রাখতে হবে। তো এই বক্স যে কটা ছিল না, ওই জায়গাটা একটু ভালো করে মুছে নিচ্ছি, সবজি রাখতে হবে ওর ভিতরে। এই যে ধনে পাতা নিয়ে এসছে, অনেকখানি ধনে পাতা, আর এগুলো না বেশ মোটা মোটা দাড়ি আর বেশ বড়, তো ধনে পাতাগুলোকে এখন বেছে নিচ্ছি, আর গোড়াটাকে বাদ দিয়ে তারপর আমি ঘরে এনেছি, নাহলে আবার মাটি পড়বে, ঘরটা তো মুছেছি বলো, আবার নোংরা হয়ে যাবে। আর সোনা যেহেতু ঘুমাচ্ছে, তাই আমি এদিকে কিন্তু নিশ্চিন্তে কাজটা করতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, টুসি না বাড়িতে ছিল না আজকে, টুসি হচ্ছে একটা আমাদের এখানকার একটা মামির সঙ্গে, ওই মামিটার নাম কি জানো, মানসী মামি, মানসী মামির সঙ্গে শনি মন্দিরে গেছিলো, আমি না ভুলে গেছিলাম, তো সেখান থেকে ভিডিও করে এনেছে, এই দেখো এখানকার শনি মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন দুপুরবেলা, এখন এখানে একটু ভাজি জিলাপি একটু বালুশাহি বানাচ্ছি পুজোর জন্য। এখন মা টুসি কেউই বাড়ি নেই, ওরা একটু বাজারে গেছে, আর মিষ্টি কতটুকু ভালো বানাতে পেরেছি জানি না। জামাকাপড় তুলে নিয়ে এসেছি, এসে এখন এখানে একটু চপ ভাজা হচ্ছে, আর এই যে চোদ্দ শাক আছে, আর আলুর দম, আলুর দমের মধ্যে কয়েকটা পনির ভেজে নিয়েছি, ওই দুপুরের খাওয়া দাওয়া। তো এখানে বিকেলবেলা চলে এসেছি, আর আমাদের খাবার খেতে খেতে না মানে দুপুরের খাবার খেতে খেতে 4:30 বেজে গেছিলো, তারপর একটু শুয়েছিলাম, কেমন জ্বর জ্বর লাগছিলো, কখন যে একটুখানি চোখ লেগে এসেছিলো জানি না। তো এখন সোনাকে খাওয়াবো, আর ওকে খাওয়াতে এসেছে, ও এখানে আসন পেতে নিয়েছে বসবে বলে, কিন্তু আসনটা না ভিজেছিলো তাই আর বসেনি। তারপরে সন্ধেবেলা, আজকে যেহেতু চতুর্দশী, তো প্রদীপ ধরানো, আর এখানে মানে আমার শ্বশুরবাড়িতে দেখেছি এক একজন এক একটা প্রদীপ ধরায়, কিন্তু আমার বাপের বাড়ির দিকে ওরকম কোনো নিয়ম নেই, বাড়ির মেয়েরাই সমস্ত প্রদীপটা ধরিয়ে দেয়। আর আমাদের বাড়িতে প্রদীপ ধরানো হয় না, মানে আমার মা প্রদীপ ধরায় না, মোমবাতি দেয়, কারণ আমার পম্মা মোমবাতিই দিত, মানে আমার ঠাকমা মোমবাতিই দিত, সেই জন্য আমার মাও মোমবাতিই দেয়, প্রদীপ দেয় না। আর এখানে এসে দেখেছি এক একজন এক একটা করে প্রদীপ ধরায়, আর শেষে যে থাকে শেষ বাদ বাকি প্রদীপটা সব ধরিয়ে দেয়। যাই হোক, এক এক জায়গার তো এক এক রকম নিয়ম, আর এখানে যে প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয় না, মানে ভালো করে ধরানোই যায় না, ইচ্ছে করলেও উপায় হয় না, আর সেরকমভাবে সাজানোর তো কোনো জায়গা নেই, ওই একই জায়গায় তুলসী মন্দিরের সামনেই সমস্ত প্রদীপটা দিয়ে দেওয়া হয়। তো এই যে এখানে আমি প্রদীপ দিয়ে দিচ্ছি, আর প্রদীপ দেওয়ার পরে একটু হাতে জল নিয়ে প্রদীপের চারিদিকে একটু জল দিয়ে দেবো। তারপরে এখানে চলে এসেছি, অনেকখানি বাসন পড়েছে, এই বাসনগুলোকে এবার মেজে ঘষে নেব, কালকে পুজো, মানে কালকে বলতে আজকে যে কথা বলছি তোমাদের সঙ্গে, ধরো আজকেই পুজো। তো আমি তো দুরকম মিষ্টি বানিয়েছি, জিলেপি আর বালুশাহি বানিয়েছি, জিলেপিটা অত ভালো হয়নি, চেষ্টা করেছি আর কি, বালুশাহিটা দেখতে তো ভালো হয়েছে, এখন দেখা যাক ভগবানের কৃপা কী হয়। এই দুটো বানিয়েছি, কিন্তু আরও অনেক কাজ বাকি আছে, তার জন্য এই জায়গাটাকে আগে ভালো করে পরিষ্কার করতে হবে, এই এঁটো বাসনগুলোকে আগে মাজতে হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আর মাজা হয়নি, দুপুর বলতে কি 4:30 তো বেজেই গেছিলো, খাওয়া দাওয়া করার পর না শরীরটা কেমন খারাপ লাগছিলো, মানে খুব ঠান্ডা লাগছিলো, না কেটে যাচ্ছিলো, এই জন্য একটু কি শুয়েছিলাম, তখন আর বাসন মাজা হয়নি, এখন বাসন মেজে নিচ্ছি। তারপরে অনেকক্ষণ পর ফিরলাম, এখানে হচ্ছে ওই খই মাখা হচ্ছে, তো মা গুড় জাল দিয়ে এই খইয়ের ওপরে দিচ্ছে, আর আমি এখানে নাড়া দিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে খই মাখা হচ্ছে। তারপরে করা হবে নারকেলের নাড়ু, বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, একে তো অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, তাড়াহুড়ো করছিলাম, তারপর না মনেও ছিল না, যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো এখানে যাই হোক, খই মাখাটা করছি, তারপরে নাড়ুও করা হয়েছে, আর এদিকে বাড়িতে হচ্ছে সামনের দিকটা একটু লাইট লাগানো হয়েছে, কারণ যেহেতু দীপাবলি, লাইট না লাগালে ভালো লাগে বলো, সব বাড়িতে বেশ লাইট লাগিয়েছে। এই দেখো এখানে নাড়ু করা হয়ে গেছে, এখানে আমি পনির, আলু, টমেটো, লঙ্কা সব কেটে দিয়েছি, রাত্রে হয়তো পনির তরকারি হবে, মা পনির তরকারি করবে, আর আট কড়াইয়ের এই যে এই ছোলা বুটুটগুলো, এগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, মা এখানে বাদাম ভেজেছে, আর ওখানে চাল আর চিড়ে ভাজছে, এইগুলো দিয়ে আট কড়াই করা হবে। আর এই দেখো সোনার কাণ্ড কারখানা দুষ্টুমি করছে,
এই ড্রয়ারটার মানে খাটের থেকে ড্রয়ারটা খুলে এনেছে, এনে এর মধ্যে পুতুলগুলোকে বসিয়ে দড়ি টাঙিয়ে বলছে বাজার যাচ্ছি জুজু কিনতে। তো কত বদমাইশি করে। তারপরে আবার অনেকক্ষণ পর ফিরলাম, এখানে এক ধরনের একটা মিষ্টি বানাচ্ছি, মানে এখানকার এক ধরনের মিষ্টি হয় না, কাঠজে কাই নাকি বেশ নাম, তো সেই মিষ্টির আর কি ওই ময়দার ভেতরে নারকেল পুর দিয়েই আর কি ওই পুলি পিঠে যেমন হয় ওরকমভাবে বানানো, তো সেটাই বানাবো। তো সেই জন্য এখানে ময়দাটা মেখে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, দিয়ে এখন এখানে এটা বেলে নিচ্ছি, নিয়ে এর ভিতরে পুর ভরে দেবো, তারপরে ভাজবো। আর অনেকখানি রাত হয়ে গেছিলো, ভিডিও বেশি বড় করতে পারিনি। আরে দেখো সোনার কান্না, দেখো পায়ের উপর পা তুলে বসে খাচ্ছে, আর এই যে দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে খাচ্ছে, ওই শুধু ক্যামেরার সামনেই, এরপরে খাওয়ানো যে কী ঝামেলা একমাত্র আমরা বাড়ির লোকেরাই জানি। তাই মানে ক্যামেরা ভিডিওতে দেখে তোমরা বিশ্বাসই করবে না ওইরকম দুষ্টুমি করে। যাই হোক, রাত্রেবেলা পনির তরকারি হয়েছিল, আমি ওদিকে কাজে কাই ভাজছি। তো ভিডিওটা এখানে এন্ড করছি, কেমন লাগলো জানিও। সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট, দেখা হবে আবার নতুন ভিডিওর সঙ্গে।